আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং ফুল টাইম ফ্রিল্যান্সার। আজকে আমি চাকরি এবং বেকারত্বের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা বলবো। এছাড়াও আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং কেন শিখবো, ফ্রিল্যান্সিং শিখলে মাসে কত টাকা আর্নিং করা যায়, ফ্রিল্যান্সিং শেখাতে কি কোনো রিস্ক আছে কি না, এবং ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ কী। এ সমস্ত অজানা অনেক কঠিন প্রশ্নের সহজ উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বর্তমান বাংলাদেশের চাকরির বাজারের যে অবস্থা এবং বাংলাদেশের বেকারত্বের যে পর্যায়ে চলে গেছে, এইগুলোকে বেকারত্ব দূর করা চাকরি দিয়ে অন্ততপক্ষে আপাতত পসিবল না। একবার ভাবুন তো, বাংলাদেশের মাস্টার্স কমপ্লিট করা একজন যুবক তার জব স্টার্ট করে 5-20 হাজার টাকার স্যালারিতে, অথচ ওই একই পরিবারের যে ছেলেটি কখনো চাকরি করে নাই, পড়াশোনা করে নাই, সেই ছেলেটি কোনোরকম স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া শুধুমাত্র শারীরিক সক্ষমতার বলে বিদেশে গিয়ে 1.5-2 লক্ষ টাকা বা তারও বেশি কেউ কেউ আর্নিং করে দেশে পাঠাচ্ছে। তাহলে বাংলাদেশের চাকরির বাজারের সাথে উন্নত রাষ্ট্রের চাকরির বাজারের কিন্তু অনেক বড় একটা গ্যাপ রয়েছে। এখন আসি ফ্রিল্যান্সিং কী বা এর সাথে ফ্রিল্যান্সিংয়ের কী সম্পর্ক রয়েছে। আগে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কী। ফ্রিল্যান্সিং হলো একটা মুক্ত পেশা, যে পেশার মাধ্যমে আপনি ঘরে বসে সেই সকল উন্নত রাষ্ট্রের মানুষের সঙ্গে কাজ করে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং কেন শিখব, ফ্রিল্যান্সিং শিখব, ফ্রিল্যান্সিং যেহেতু একটি মুক্ত পেশা এবং এটাতে আপনি আপনার ফ্রিডমের সাথে কাজ করতে পারবেন, আপনার পরিবারকে সময় দিতে পারবেন, আপনার বেকারত্ব দূর করার জন্য সর্বোত্তম সহজ পন্থাটা হতে পারে আপনার জন্য ফ্রিল্যান্সিং। সহজ বললে কথাটা একটু কন্ট্রোভার্সি সৃষ্টি করবে, এবং আপনি যদি বাংলাদেশের গতানুগতিক একাডেমিক এডুকেশন কমপ্লিট করে নতুন করে চাকরির জন্য আবার 3-5 বছর সময় কঠোর পরিশ্রম করতে পারেন, আপনার জন্য ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়াটা খুবই ইজি হবে। এই কারণেই আপনি ফ্রিল্যান্সিংটাকে পেশা হিসাবে নিতে পারেন। ফ্রিল্যান্সিং করে কত টাকা আর্নিং করা যায়, অ্যাকচুয়ালি এই কোশ্চেনের সঠিক উত্তর পাওয়া পসিবল না। আপনি যদি যথাযথ স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, তাহলে আপনি প্রত্যেক মাসে 50,000-5 লক্ষ পর্যন্ত আর্নিং করতে পারবেন, বা তারও বেশি অনেকেই আর্নিং করে থাকেন। ফ্রিল্যান্সিং শেখাতে কোনো রিস্ক রয়েছে? অবশ্যই রিস্ক রয়েছে। আমরা জানি প্রত্যেকটি হালাল পেশাতেই কিন্তু রিস্ক রয়েছে। এখন ফ্রিল্যান্সিং যারা শিখতে চাচ্ছেন, সে যদি একজন অলরেডি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনাকে অন্ততপক্ষে বড় ধরনের একটা ব্যাকআপ রাখতে হবে। ফ্রিল্যান্সিংয়ে যে কোনো একটা স্কিল আপনাকে ডেভেলপমেন্ট করতে 4-6 মাস বা তারও বেশি সময় লাগবে। এরপরে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গেলেই যে আপনি দ্রুত কাজ পেয়ে যাবেন এমনও কিন্তু নয়। সেক্ষেত্রে আরও 3-4 মাস সময়ের আপনাকে একটা ব্যাকআপ রেখে আপনাকে জব ছাড়তে হবে। অন্যথায় আমি পরামর্শ দিব, আপনি কিন্তু জবের পাশাপাশিও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, এবং যখন আপনার একটা মোটামুটি স্টেবল ইনকাম শুরু হয়ে যাবে, তখন আপনি ডিসিশন নিয়ে জব ছেড়ে দিতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য হারানোর কোনো কিছু নাই, কারণ অলরেডি আপনি কোনো একজনের উপরে ডিপেন্ডেন্ট আছেন। সেক্ষেত্রে প্রতিদিন পড়াশোনার পাশাপাশি 2-3 ঘন্টা সময় কম্পিউটারে ব্যয় করার মাধ্যমে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। এখন আসি কী কী স্কিল ডেভেলপমেন্ট করলে ফ্রিল্যান্সিং জগতে আপনি টিকে থাকতে পারবেন। বর্তমান সময়ের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে 300-এরও অধিক পরিমাণ ক্যাটাগরির জব রয়েছে। আমি আপনাদেরকে 4-5টা ট্রেন্ডিং স্কিলের কথা বলে দিব। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, এইগুলো বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং ক্যাটাগরি। এগুলো থেকে আপনি যে কোনো একটি স্কিল ডেভেলপমেন্ট করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। আর হ্যাঁ, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে
আমি একটি কমপ্লিট ভিডিও সিরিজ তৈরি করতে চলেছি। আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত গাইডলাইন সেখানে আপনি পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।